খুনতি করে চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আবার তোমাদের কাছে নিয়ে এসেছি চুলা, খুবই সহজ পদ্ধতির চুলা। এটা খুব মানে কম সময়ের মধ্যে আর খুব তাড়াতাড়ি বানানো হয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ একটা থালার উপরে একটা প্লাস্টিকের বালতি নেওয়া হয়েছে, তো সেটার মধ্যেই চুলাটা তৈরি হবে। তো আশা করি তোমাদেরকে ভালো লাগবে। কে কে কোথার থেকে দেখছো নিশ্চয় কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগবে সেটাও নিশ্চয় কমেন্ট করে জানাবে। তোমরা কমেন্ট করলে আমাদের খুবই ভালো লাগে, আর তোমরা কে কোথার থেকে দেখছো সেটাও নিশ্চয় জানাবে, তাহলে আমরা জানতে পারবো যে তোমরা কোথার থেকে দেখছো। আমাদের খুবই খুশি হবে। আর চ্যানেলটা নিশ্চয় তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো, নতুন কেউ ভিডিওটা দেখছো, তো চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দিও। তাহলে এরকম নতুন নতুন কিছু ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা দেখতে পারবে। তো দেখো মাটিটা চারু কিনার দিয়ে মানে ভালোভাবে ঠিক করে নেওয়া হয়েছে, মানে এটাকে পুরো ঢেকে দেওয়া হয়েছে, তো চুলাটা এটাই হবে। তো দেখো চারু কিনার দিয়ে মাটি কি করা হয়ে গেছে, এখন চুলোর যেটা এটা তৈরি হচ্ছে। চুলাটা তৈরি হয়ে গেছে, যারা উনুন তৈরি করতে পারে না তাদের জন্য তো আরো শর্টকাট, আর আমি তো পারি না, আমার কথা বলে লাভ নেই। তো দেখো চুলাটা পুরো শুকিয়ে গেছে, আর এখন এটাকে যেগুলো এক্সট্রা মাটি এগুলো চেঁচে নেওয়া হচ্ছে, ডিজাইন করা হচ্ছে। এটা তো প্রথমে মাটি দেওয়া হয়েছিল, এখন এটাকে চেঁচে চেঁচে তার ডিজাইনটা করবে, তার আসল রূপে ওটা আনা হবে। তো ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বিলকুলও ভুলবে না। দেখো কি সুন্দর লাগছে মাটির উনুন তৈরি, একদম সহজ পদ্ধতিতে একদম সহজে তৈরি হয়ে গেছে। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। টাটা।